আমরা আমাদের কলেজ সিস্টেম নিমিত্তে প্রাইভেট আইটিআইয়ের ট্রেড থিওরি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি ফিটার ট্রেড থিওরি। তো আজকে আমরা পড়ব কি কি, এক হচ্ছে স্ক্রাইবার, দুই হচ্ছে ডিভাইডার, তিন হচ্ছে ক্যালিপার, ঠিক আছে, জেনি ক্যালিপার, পাঞ্চ, জাস্ট এটুকুই আজকে পড়ব আমরা। আচ্ছা, স্ক্রাইবার, স্ক্রাইবারে আসি। স্ক্রাইবার কি কাজ করে স্যার? ওদের ছবিগুলো দেখতে পাচ্ছি না তো। স্ক্রাইবারে কি কাজ করি আমরা? কোনো একটা ডাইমেনশন যখন আমরা নিই, মনে করি এটা কোনো মেটাল পিসের উপর আমরা ডাইমেনশন নেব কিভাবে? তা ডাইমেনশন নিতে গেলে প্রথমে আমাকে কি হয়, আমরা চক দিয়ে ডাইমেনশন করি, কিন্তু সেই ডাইমেনশনটা হয় উইকনেস। এই উইকনেস ডাইমেনশনটাকে অ্যাভয়েড করে পারমানেন্ট যদি আমি ডাইমেনশন নিই, সেটা আমরা স্ক্রাইবারের মাধ্যমে নেব, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু বইটা দেখে নিও, স্ক্রাইবারের যে ড্রয়িংটা দেওয়া আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা, স্ক্রাইবার কিসে তৈরি হয়? তৈরি হয় হচ্ছে হাই কার্বন স্টিলের তৈরি হয় হচ্ছে স্ক্রাইবার, ঠিক আছে? এইটুকুই আমরা স্ক্রাইবার সম্বন্ধে জানব, এর বেশি তেমন কিছু জানার দরকার নেই, কারণ আমরা জাস্ট ডাইমেনশনে কাজে লাগাবো এটা। তারপর আসবে ডিভাইডার। ডিভাইডার কি জিনিস? কোনো একটা লাইনকে যদি আমি একটা 10 সেন্টিমিটারের লাইন নিই, সেই লাইনটাকে আমি যদি 5 ভাগে ভাগ করি, সেই প্রত্যেকটা ভাগ দিতে গেলে আমরা ডিভাইডার ইউজ করি, ঠিক আছে? এবার ডিভাইডারের রেঞ্জ, অ্যাকচুয়াল রেঞ্জ 50 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত রেঞ্জে আমরা ডিভাইডার পাবো। আচ্ছা, ডিভাইডারের দেখো, এটা হচ্ছে একটা ডিভাইডার, ঠিক আছে? ডিভাইডারের মাথাটাকে বলা হয় পেগ, এইটাকে বলা হয় স্প্রিং, ফ্লুক আর্ম বলা হয় এটাকে, বল বলা হয় এটাকে, নাট হচ্ছে এটা, ঠিক আছে, আর লেগ হচ্ছে এই দুটো। এই হলো গেল ডিভাইডার। আচ্ছা, এবার আসবো ক্যালিপারে। ক্যালিপার দিয়ে আমরা কি করি? আউটসাইড ডাইমেনশনটা মাপি। ক্যালিপার ক রকমের হয়? দু রকমের হয়, একটা ফান জয়েন্ট ক্যালিপার আর একটা স্প্রিং জয়েন্ট ক্যালিপার। আচ্ছা, এবার লেগ অনুসারে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ইনসাইড ক্যালিপার আর একটা হচ্ছে আউটসাইড ক্যালিপার। এইবার তোমরা হয়তো জানো যে স্প্রিং জয়েন্ট ক্যালিপার আর আউটসাইড ক্যালিপার, স্প্রিং জয়েন্ট ক্যালিপার আর ফান জয়েন্ট ক্যালিপারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। স্প্রিং জয়েন্ট ক্যালিপারে কি থাকে? স্প্রিং জয়েন্ট থাকে, অ্যাডজাস্টেবল নাট থাকে, আর হচ্ছে ফার্ম জয়েন্টে ফার্ম জয়েন্ট থাকে। ব্যাস এটুকুই হচ্ছে আমরা শিখে নিলাম ক্যালিপার। আরেকটা জিনিস আছে জেনি ক্যালিপার, যেটার নাম আমরা অন্য সময় ইউজ করি অড লেগ ক্যালিপার। অড লেগ ক্যালিপার দিয়ে কি হয়, যখন আমরা অড লেগ ক্যালিপারের ডাইমেনশন নেব, একটা সাইজে লেগ থাকে, ওই লেগের মাধ্যমে ডাইমেনশন নেব। তারপর আসছে পাঞ্চ। পাঞ্চের কি কাজ? পাঞ্চ হচ্ছে কি একটা, যখন আমরা কোনো একটা মেটালের ওপর ডাইমেনশন নেব, জাস্ট নর্মালি যদি মনে করি ওইখানে আমরা ড্রিল করবো, তা ড্রিলে করার আগে যে সেন্টার লাইনটা থাকে, ওই সেন্টার লাইনটা সেন্টার পয়েন্ট আমরা ইউজ করব, ঠিক আছে? ওই সেন্টার পয়েন্টের ইউজের প্রথম উপায় হচ্ছে পাঞ্চ। পাঞ্চটাকে আমরা যখন পাঞ্চিং করে নিই, ওই ওই যে ডাইমেনশনটা হলো ওটাই হচ্ছে সেন্টার পাঞ্চ,
সেন্টার পাঞ্চের ডাইমেনশন। পাঞ্চ অনেক রকম দু রকমের হয়, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ, একটা হচ্ছে ডট পাঞ্চ। সেন্টার পাঞ্চে পয়েন্ট অ্যাঙ্গেল কত থাকে? 90 ডিগ্রি, আর ডট পাঞ্চে থাকে 60 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে পাঞ্চের কাজ। তারপর আসবে হ্যামার। আচ্ছা, হ্যামার, হ্যামারের যে উপরে উপরে পিস উপরে পোর্শনটা থাকে তাকে বলা হয় পেই। আচ্ছা, নিচের পোর্শনটাকে বলা হয় ফেস। আর আই হোল কাকে বলে? সেটা হচ্ছে যখন আমরা হ্যান্ডেলটাকে ওই হ্যামারের ভিতরে ইনসার্ট করব, ঠিক আছে, সেই যে হোলটা সেটাকে বলা হয় আই হোল। আচ্ছা, হ্যামার কয় রকমের হয়? যেমন হচ্ছে স্ট্রেট পিন হ্যামার আছে, ক্রস পিন হ্যামার আছে, ফ্ল্যাট টাইপ হ্যামার আছে, ঠিক আছে, বল পিন হ্যামার আছে। তো আমরা এক একটা হ্যামারকে আমরা ডিফারেন্ট রকমের কাজে ইউজ করতে পারি। তারপর আছে ভি ব্লক। ভি ব্লকটা কি? ভি ব্লকটা হচ্ছে সিঙ্গেল গ্রুপ, সিঙ্গেল গ্রুপ, সিঙ্গেল লেভেল ভি ব্লক। ভি ব্লকের ওপরে যদি একবার দেখো তোমরা ছবিটা, ভি ব্লকের ছবিটা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমরা ভি ব্লককে সিলেক্ট করি। ঠিক আছে, ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক আছে, সিঙ্গেল লেভেল ডাবল গ্রুপ ভি ব্লক আছে। আচ্ছা, তারপর আছে ইউ ক্ল্যাম্প। ইউ ক্ল্যাম্পটা আমরা কেন ইউজ করবো? ইউ ক্ল্যাম্পটা ইউজ করি কারণ হচ্ছে ওটা একটা সিলিন্ড্রিক্যাল জব, ওই সিলিন্ড্রিক্যাল জবের সিলিন্ড্রিক্যাল জবটাকে হোল্ড করাতে হয়। ঠিক আছে, ওই হোল্ড করানোর জন্য আমরা ভি ব্লক ইউজ করি, আর ইউ ক্ল্যাম্পটাকে সাহায্যে আমরা ওটা ক্ল্যাম্প করে দিই। আচ্ছা, তারপর আসবে ভাইস। প্রথমত ভাইস হচ্ছে অনেক রকমের হয় ভাইস। তো আমরা প্রথমে আমরা জানি ভাইসটা কিসের তৈরি হয়, কাস্ট আয়রনের তৈরি হয় ভাইস। আচ্ছা, হলো। এইবার বেঞ্চ, আমরা তোমরা ওয়ার্কশপে যেটা ইউজ করেছো সেটা হচ্ছে কি? বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসটা বিভিন্ন রকমের পার্টস আছে বেঞ্চ ভাইসে, একটা ফিক্সড জ, একটা মুভেবল জ, একটা হ্যান্ডেল, একটা স্পিন্ডেল। ঠিক আছে, হ্যাকশো। হ্যাকশো কি? হ্যাকশোর হচ্ছে ফ্রেমটা তোমরা দেখেছো ওয়ার্কশপে ইউজ করেছো, হ্যাকশো, হ্যাকশোর ফ্রেম। আচ্ছা, হ্যাকশোর হ্যান্ডেল, হ্যাকশোর ব্লেড। ঠিক আছে, আচ্ছা, হ্যাকশোর ফ্রেম অনুসারে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সলিড ফ্রেম, একটা অ্যাডজাস্টেবল ফ্রেম, একটা অ্যাডজাস্টেবল ফ্রেম টিউবলার টাইপ। আচ্ছা, হ্যাকশোর যে পার্টসগুলো আছে সেটা একবার দেখে নাও ছবিতে। একটা হচ্ছে হ্যান্ডেল, দুটো হচ্ছে ফ্রেম, দুই হচ্ছে ফ্রেম, তিন হচ্ছে টিউবলার ফ্রেম হোল অর লেন্থ অ্যাডজাস্টমেন্ট, চার হচ্ছে রিটাইনিং ক্লিপস, রিটাইনিং পিনস, ফিক্সড ব্লেড হোল্ডার, অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার, উইং নাট। ঠিক আছে, একটু দেখে নিও এগুলো। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা গেল ফ্রেম, ফ্রেম এবং ব্লেডের যে ব্লেডটা, আবার ব্লেড দেখো, ব্লেড আবার ব্লেডের যে ডাইমেনশন আছে বা ব্লেডের যে ডাইমেনশন সেটা তোমরা দেখে নেবে একবার, 250 মিলিমিটার হয়। ঠিক আছে, পার্টস অফ হ্যাকশো ব্লেড, ব্যাক এজ, সাইড, সেন্টার লাইন, পিন হোল। আচ্ছা, পিচ ডিস্টেন্স কাকে বলা হয়? পিচ ডিস্টেন্স, একটা ব্লেডের দুটো টিথের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে, দুটো টিথ, সেটাকে বলা হয় পিচ। আচ্ছা, ভাইস বলেছিলাম যে অনেক রকমের হয়, একটু আগে বললাম ভাইস অনেক রকমের হয়। ভাইস অ্যাকচুয়াল কি কি হয়? একটা হচ্ছে কি বেঞ্চ ভাইস, একটা পাইপ ভাইস, একটা হ্যান্ড ভাইস, একটা পিন ভাইস, আর একটা হচ্ছে মেশিন ভাইস। আচ্ছা, পাইপ ভাইসটা কি জিনিস? পাইপ ভাইস, পাইপ ভাইসটা তোমরা সবাই ওয়ার্কশপে ইউজ করেছো। পাইপ ভাইসের কি কি থাকে? একটা হচ্ছে হ্যান্ডেল, একটা আপার জ, একটা লোয়ার জ। এবার আপার জ আর লোয়ার জর মাঝখানে পাইপটাকে সেট করতে হয়। ঠিক আছে, দিয়ে আমরা মেশিনিং করতে পারি যে কোনো অপারেশন, কোনো অসুবিধা নেই। পিন ভাইসে কি করি? পিন ভাইসে আমরা পিনটাকে জয়েস মাধ্যমে সেট করি।
তারপর হচ্ছে মেশিন ভাইস। মেশিন ভাইসটা কি জিনিস? মেশিন ভাইসটা হচ্ছে কি, দুটো জয়ের মাঝখানে একটা ওয়ার্কিং জব থাকবে, ঠিক আছে? এবং সেটাকে যদি আমি ড্রিল করতে চাই, ড্রিল করতে গেলে কি হবে, ড্রিলের বিটটা যাতে আমরা ওই ওয়ার্ক পিসের ওয়ার্ক পিস ক্রস করে গিয়ে মেশিন ভাইসে না লাগে, তার জন্য আমরা দুটো নিচে উডেন ব্লক রেখে দেবো, ঠিক আছে? মেশিন ভাইস অ্যাক্চুয়াল কি হয়, মেশিন ভাইসে আমরা ওয়ার্ক পিসটাকে হোল্ড করি, আর কিছুই নাই। হ্যান্ড ভাইস, হ্যান্ড ভাইস দেখেছো তোমরা? হ্যান্ড ভাইসে তেমন কিছু নেই, জাস্ট হ্যান্ড জাস্ট নর্মালি দুটো জ থাকে, একটা স্প্রিং থাকে, আর এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট নাট। ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ারটা কি, ট্রাই স্কোয়ার সাহায্যে আমরা কি করি, তোমরা ওয়ার্কশপে কাজ করেছো ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ারের সাহায্যে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে দেখে নেব, ঠিক আছে? আবার অন্য পারপাসে ইউজ করা যায়, যেমন 180 ডিগ্রি ফ্ল্যাট, জাস্ট ফ্ল্যাটটাকে ফ্ল্যাট সার্ফেসটাকেও আমরা মেজার করতে পারি। ফাইল, ফাইল ক রকমের আছে, ফাইল কাট অনুসারে আমরা চার ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, একটা ডাবল কাট ফাইল, একটা রেসিপ কাট ফাইল, আর একটা হচ্ছে কার্ভ কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইলের, সিঙ্গেল কাট ফাইলে জাস্ট একদিকে থাকে হচ্ছে টিথ, ঠিক আছে? সিঙ্গেল কাট ফাইলে একদিকে টিথ থাকলে, এবার আমি বলতে পারি যে টিথে টিথটা কীরকম থাকে, ইনক্লাইড অ্যাঙ্গেল থাকে 60 ডিগ্রি, ঠিক আছে, সেন্টার লাইনের সঙ্গে। ডাবল কাট ফাইলে কি থাকে, ডাবল কাট থাকে, মানে অ্যাকচুয়াল দুটো দু রকমের টিথ থাকে, ঠিক আছে? একটা থেকে একটা যেদিকে থাকে তার সেটা তার অপোজিটে থাকে, ঠিক আছে? এবার ডাবল কাট ফাইলে থাকে 51 ডিগ্রি 70 ডিগ্রি অ্যাঙ্গেল সেন্টার লাইনের সাথে। রিসেপ কাট ফাইল কাকে বলে, হাফ রাউন্ড ফাইল যেটা বলা হয়, হাফ রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল ওই ফাইলের মধ্যে বিন্দু বিন্দু করে বলো থাকে, তো সেই তার ওপর টিথ থাকে, সেটা হচ্ছে রেসেপ কাট ফাইল। আর কার্ভ কাট ফাইল কাকে বলে, কার্ভের মতো যে ফাইলটা, ফাইলের এজটা কার্ভের মতো, সেটা হচ্ছে কি, কার্ভ কাট ফাইল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসব রাউন্ড ফাইল। রাউন্ড ফাইল আমরা কি করব, কোন একটা ড্রিল করে কোনো একটা হোল করলাম, সেই হোলের যে সারফেসটা ভিতরের, সেই সারফেসটাকে স্মুথ করতে গেলে আমরা রাউন্ড ফাইল ইউজ করব। আচ্ছা, হাফ রাউন্ড ফাইল কখন ইউজ করব, হাফ রাউন্ড ফাইল আমরা ইউজ করব যখন কোনো একটা মেটালকে ড্রিল করলাম, ড্রিল করে ওটা সেন্ট্রাল লাইন বরাবর এটাকে একটা পিস করে নিলাম, করে ভিতরের যে সারফেসটা থাকে সেই সারফেসটাকে স্মুথ করতে গেলে আমরা হাফ রাউন্ড ফাইল ইউজ করব, ঠিক আছে? তারপরে আসবে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিভাবে মেজার করব। অ্যাঙ্গেল যদি আমি মনে করি এইটা হচ্ছে তার বেস লাইন, ঠিক আছে, এইখানে একটা দাগ দিয়ে দিলাম এইরকমভাবে, আর এইটা এইরকমভাবে দিয়ে দিলাম ডাইমেনশন, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কী করে মাপব, সেটা হচ্ছে কি, তোমরা দেখেছো ড্রয়িংয়ে ইউজ করেছো যে চাঁদা যেটাকে বলা হয়, চাঁদা অ্যাঙ্গেল প্রোটেক্টর যাকে বলা হয় আর কি, সেটার মাধ্যমে আমরা এই অ্যাঙ্গেলটা মেজার করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসবে হচ্ছে বিভেল, বিভেল প্রোটেক্টর, বিভেল প্রোটেক্টরটা, বিভেল প্রোটেক্টর, বিভেল প্রোটেক্টরটা আসে হচ্ছে বিভেল, আচ্ছা একটা ব্লেড থাকবে সেটা হচ্ছে কি ইউনিভার্সাল, ব্লেডটা থাকলে সেটাকে আমরা বলবো ইউনিভার্সাল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার,
এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, এটাকে বলে র্যাচেট স্টপ, এটাকে বলে থিম্বল, আর এটা হচ্ছে ব্যারেল। এটা হচ্ছে ব্যারেল, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে স্পিন্ডেল, এটা হচ্ছে স্পিন্ডেল, এটা হচ্ছে স্পিন্ডেল লক। এইবার এটা ডাইমেনশন, ডাইমেনশন আমরা কিভাবে নেব, ডাইমেনশন কিভাবে নেব, ঠিক আছে। মনে করলাম আচ্ছা এখানে এইটুকু এইটুকু একটা জব নিলাম, জাস্ট এটার এটা ডাইমেনশন এইটুকু হলো, তাহলে আমরা কি করে নেব। আচ্ছা এই এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে আউটসাইড মাইক্রোমিটার, এটা রেঞ্জ হচ্ছে 50 থেকে 75 মিলিমিটার, 50-75 মিলিমিটার, ঠিক আছে। তো আমি যদি মনে করি যে এই পয়েন্ট নিলাম, ঠিক আছে, তা 50 থেকে 60-75 মিলিমিটার হচ্ছে ব্যারেলের রেঞ্জ, তা এটা নেওয়া আছে 63.5 গেল, এটা হচ্ছে ব্যারেলের রিডিং। আর তারপরে আসবে হচ্ছে কি থিম্বেলের রিডিং, থিম্বেলের রিডিংটা কি আসবে, এখানে দেখাচ্ছে হচ্ছে 19, মানে 19 ইন্টু লিস্ট কাউন্ট কত, 0.01 ইন্টু 19, ঠিক আছে, যত হবে তার সঙ্গে তুমি 63.5 যোগ করে দেবে, হয়ে যাবে তার রিডিং। আচ্ছা এটা এটা তোমরা দেখো, এটা হচ্ছে কি ডিজিটাল মাইক্রোমিটার, ডিজিটাল মাইক্রোমিটার, ঠিক আছে। যখন আমরা থিম্বেলটাকে ঘুরাচ্ছি, হ্যাঁ, যদি আমি এইটার ডাইমেনশন মাপতে চাই, তা কী হবে, থিম্বেলটা কারো সরাও, স্পিন্ডেলটা সরে আসছে, আরেকটু সরাও, ব্যাস এটা ঠিক আছে। এবার এটাকে স্পিন্ডেলটাকে লক করে দাও। এইবার তোমরা ডিজিটাল মাইক্রোমিটারে অন বাটনটা চেপো, তাহলে কত আসলো, 14.94 মিলিমিটার, ঠিক আছে। এই হচ্ছে গেল ডিজিটাল মাইক্রোমিটারের রিডিং নেওয়া। এবার কটা শর্ট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হোয়াট ইজ দ্য বেস ইউনিট অফ লেন্থ অ্যাজ পার এসআই ইউনিট, এসআই ইউনিটের লেন্থের ইউনিট কি হয়। আচ্ছা আমরা জানি ইউনিট হচ্ছে তিন রকমের হয়, এসআই, সিজিএস, এফপিএস, এমকেএসও আছে, কিন্তু এমকেএসটা আমরা অতটা কাউন্ট করি না। এবার এসআই ইউনিটের লেন্থের ইউনিট কি হয়, আমরা বসাতে পারি মিটার, মিটারটা এসআই ইউনিটের লেন্থের একক। আচ্ছা হাউ মেনি সেন্টিমিটার আর 10 মিলিমিটার, এক সেন্টিমিটারে কত মিলিমিটার হয়, এক সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা হুইচ মেটাল ইজ ইউজড মেক স্টিল রুল, স্টিল রুল কিসের তৈরি হয়, চারটে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টুল স্টিল, একটা স্টেনলেস স্টিল, একটা হাই স্পিড স্টিল, একটা হাই কার্বন স্টিল, এটা তৈরি হয় স্টেনলেস স্টিলের। ডিভাইডার, হোয়াট ইজ দ্য ইউজ অফ ডিভাইডার, চারটে অপশন আছে, একটা হচ্ছে মার্কিং লাইন, একটা স্ক্রাইবিং লাইন, একটা স্ক্রাইবিং সার্কেল, একটা পাঞ্চিং উইটনেস মার্ক, এটা হচ্ছে কি একটা মার্কিং লাইনের জন্য ইউজ করা হয়। ক্যালিপার, আচ্ছা তোমরা দেখো 13 নম্বর পেজ, অবশ্যই এটা তোমার এই বইটা তোমাদের কাছে নেই, ঠিক আছে, বলে দিচ্ছি শোনো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যালিপার, ক্যালিপারের একটা ছবি দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও সবাই, জাস্ট এই ছবিটা, জাস্ট এই ছবিটা দেখো, ঠিক আছে,
এটাকে আমরা কি ক্যালিপার বলতে পারি, কি ক্যালিপার বলি, এটা হচ্ছে কি স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার। আচ্ছা, হুইচ পাঞ্চ মার্ক ইজ ইউজ টু লোকেট ড্রিল সেন্টার, হুইচ পাঞ্চ মার্ক ইজ ইউজ টু লোকেট ড্রিল সেন্টার, সেন্টার পাঞ্চ, ঠিক আছে। একটু আগে ভি ব্লক পড়িয়েছি, ভি ব্লক একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য টাইপ অফ ভি ব্লক, একটা হচ্ছে ম্যাচ পেয়ার ভি ব্লক, একটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, আর একটা হচ্ছে সিঙ্গেল লেভেল ডাবল গ্রুপ ভি ব্লক, ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। আমি কি বলেছিলাম, সিঙ্গেল গ্রুপ ভি ব্লকের সিঙ্গেল গ্রুপ সিঙ্গেল লেভেল ভি ব্লকের ড্রয়িংটা তোমাদের দেখতে বলেছিলাম বই থেকে, আশা করি সবার মনে আছে, এটা নিয়ে আমাকে আর কিছু বলতে হবে না, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে হ্যাকশো ফ্রেম, কোশ্চেনে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কস এক্স, ফ্রেম আছে, উইং নাট আছে, হ্যান্ডেল আছে, ফিক্স ব্লেডের হোল্ডার আছে, ছবিটা দেখে নাও সবাই, এই যে ছবিটা তার এক্স যে মার্কটা করা আছে এটা নামটা কি, এটার নাম হচ্ছে কি, উইং নাট। আচ্ছা, তারপরে দেখো একটা পাইপ ভাইসের ছবি দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা পাইপ ভাইসের ছবি, ঠিক আছে, পাইপ ভাইস। তা আমি এটাকে বলা হয় পাইপ ভাইস, তো এটা ফিক্সড জো আছে, মুভেবল জো আছে, হ্যাঁ সেটা দেখে নিয়েছো তোমরা যখন পড়ালাম আমি একটু আগে, এটা দেখে দেখে নিয়েছো তোমরা, আশা করি তোমরা দেখে নিয়েছো, এটা নিয়ে আমাকে আর কিছু বলতে হবে না। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ারের ফাংশনটা কি, চারটে অপশন দেওয়া আছে, এক হচ্ছে চেক দ্য ফ্ল্যাটনেস, চেক দ্য স্কোয়ারনেস, সেট দ্য ওয়ার্ক পিস অ্যাট রাইট অ্যাঙ্গেল, মার্ক লাইন 90 degrees টু এজ অফ দ্য ওয়ার্ক পিস, এটা হবে হচ্ছে চেক দ্য ফ্ল্যাটনেস, ঠিক আছে, 90 degrees করা যায়, অসুবিধা নেই, 90 degrees মার্ক, এটা দেওয়া আছে মার্ক লাইন 90 degrees টু এজ অফ দ্য ওয়ার্ক পিস, 90 degrees হয়, ফ্ল্যাটনেসও আমরা চেক করতে পারি। তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ টিথ অফ সিঙ্গেল কাট ফাইল টু দ্য সেন্টার লাইন, সিঙ্গেল কাট ফাইলের সেন্টার লাইনের সঙ্গে যে টিথটা থাকে তার অ্যাঙ্গেলটা কত, সিক্সটি ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই ছবিটা আমি দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে কি একটা চিজেল, চিজেলের ছবিটা দেখানো যাচ্ছে না, ঠিক আছে, এটা যখন তোমরা অফলাইন ক্লাস করবে তখন আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস, চিজেলের যে পয়েন্ট অ্যাঙ্গেল হয়, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হয়, রেক অ্যাঙ্গেল হয়, এটা এটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ।
আচ্ছা, এইখান থেকে যে এই অ্যাঙ্গেলটা, এইখান থেকে যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নামটা কি? এটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারি আর এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এইটা তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, তারপরে আসবে রেক অ্যাঙ্গেল। রেক অ্যাঙ্গেল কোনটা? এইখান থেকে যে এইটুকুর যে হয় ডিস্টেন্সটা, এই যে এটা হচ্ছে রেক অ্যাঙ্গেল। এটা হচ্ছে কি? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, এখান থেকে আসবে এটা। এটা হচ্ছে কি? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে চিজেলের নোমেন কালচার। আচ্ছা, আরেকটা জিনিস, চিজেলের এইটুকু জানলেই আমার মনে হয় যথেষ্ট। আর একটা জিনিস জেনে রাখবে, চিজেলের, চিজেলটা তৈরি হয় কোন মেটালের, এইটুকু জেনে রাখবে, ঠিক আছে? কোন মেটেরিয়ালে তৈরি হয়। তারপরে আমি আরেকটা জিনিসে আসছি, গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং হুইলটা, হুইলে তোমরা কাজ করেছো, ঠিক আছে? টুল ডেস্ক কাকে বলা হয় সেটা নিশ্চয়ই জানো, না জানলে বলে দিচ্ছি। এই যে গ্রাইন্ডিং মেশিনটা, মেশিনের যে হুইলটা, হুইলের সামনে টুল ডেস্ক থাকে, ওখানে আমরা টুলটাকে বসাই, বসিয়ে গ্রাইন্ডিং করি, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রাইন্ডিং হুইলের টুল রুস, টুল রেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, ব্রিটলনেস মেটেরিয়াল কাকে বলা হয়? ব্রিটলনেস মেটেরিয়াল কাকে বলা হয়? যখন কোনো একটা মেটালকে আমরা টেনসাইল ফোর্স দিয়ে টানছি, ঠিক আছে, টানছি কিন্তু বড় হচ্ছে না, ঠিক আছে? কি হবে, যখন আমি টানবো তখন কি হবে, মেটালটা ভেঙে যাবে। এই যে মেটালের প্রপার্টিসটাকে বলা হয় ব্রিটল মেটেরিয়াল, ঠিক আছে? আচ্ছা, ইলাস্টিসিটি, ইলাস্টিক মেটেরিয়াল কাকে বলা হয়? যখন কোনো একটা মেটালকে আমরা টেনসাইল ফোর্স দিয়ে টানছি, টানছি এবং কি হয়, মেটালটা আস্তে একটু বাড়লো, মেটালটা বাড়লো, যাকে বলা হয় এক্সটেনশন, এক্সটেনশনটা একটু হলো, কিন্তু যখন আমি ফোর্সটাকে ছেড়ে দিচ্ছি মানে রিমুভ করছি, আবার সেটা অরিজিনাল শেপে চলে আসছে, অরিজিনাল শেপে চলে আসছে। এই যে মেটালের এই প্রপার্টিস, এটাকে বলা হয় ইলাস্টিসিটি, এটাকে বলা হয় ইলাস্টিক মেটেরিয়াল। তারপরে যে প্লাস্টিসিটি বা প্লাস্টিক মেটেরিয়াল কাকে বলা হয়? যখন কোনো একটা মেটালকে আমরা টেনসাইল ফোর্স দিয়ে টানছি, টেনে কি হয়, মেটালটা ডাইমেনশন, মেটালটা এক্সটেনশন হলো, এক্সটেনশন হওয়ার পর সেটা আবার অরিজিনাল পজিশনে আসবে না, কি হবে, ওই যে এক্সটেনশনটা হলো ওই এক্সটেনশন অবস্থাতেই থাকবে, সেটাকে বলা হয় প্লাস্টিসিটি মেটেরিয়াল বা প্লাস্টিক মেটেরিয়াল, ঠিক আছে? একটু আগে আমি দেখিয়েছিলাম আউটসাইড মাইক্রোমিটার। আচ্ছা, আউটসাইড মাইক্রোমিটারের যে ছবিটা, সেটা একবার একটু বই খুলে দেখো, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যাজ শোন। মেজারিং ইনস্ট্রুমেন্টের নামটা কি, ছবিটা তোমাদের দেখতে হবে। এই ছবিটা দেখো, এটা হচ্ছে কি, ছবিটা দেখো, এটা নেমটা কি দেওয়া আছে? এক নম্বর দেওয়া আছে ইনসাইড মাইক্রোমিটার, দু নম্বর দেওয়া আছে ডেপথ মাইক্রোমিটার, তিন নম্বর দেওয়া আছে ডিজিটাল মাইক্রোমিটার, চার নম্বর দেওয়া আছে আউটসাইড মাইক্রোমিটার। এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার। আচ্ছা, একটু আগে আরেকটা জিনিস দেখেছিলাম, স্পিন্ডেলটাকে লক করার জন্য আউটসাইড মাইক্রোমিটারে যে পিনটা ইউজ করা হয় ওটাকে কি বলা হয়? স্পিন্ডেল লক। আচ্ছা, আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত? 0.01 মিলিমিটার, ঠিক আছে? লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার।
সেরকম নাকি? আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দ্য রিডিং অ্যাস্ট্রোনমি ফিল্ড আউটসাইড ম্যাগনেটোমিটার রেঞ্জ? আচ্ছা, একটু আগে যে মাইক্রোমিটারটাকে আমি দেখিয়েছিলাম আউটসাইড ম্যাগনেটোমিটার, তার রেঞ্জ ছিল 50 থেকে 75 মিলিমিটার। সেটা এটা এটার এখানে বইয়ে যে রিডিংটা বইয়ে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটার রেঞ্জ হচ্ছে 0 to 25 মিলিমিটার, ঠিক আছে? এবার তোমরা হয়তো ভাবতে পারো যে ওটা 50 থেকে 75 ছিল স্যার, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 0 থেকে 25, মানে ব্যারেলের যে রিডিংটা থাকে সেটা দেওয়া আছে, ব্যারেল যে স্টার্টিং পয়েন্ট সেটা থেকে দেওয়া আছে 0 থেকে 25 মিলিমিটার, ঠিক আছে? রিডিংটা আমি তোমাদের বলে দিয়েছি, আশা করি তোমরা পারবে, না পারলে নেক্সট দিন আমাকে বলবে সবাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন ক্লাসে আমি ড্রিলিং মেশিনটা পড়াবো, ঠিক আছে?